'cause I'm feeling so free. Go 'cause I'm feeling so free. Chicken wings তৈরি করব তার জন্য আমি এখানে কিন্তু চিকেন উইংসটির সাথে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি কিছু ফুড কালার আর এখন দিয়ে দিব স্বাদমতো লবণ এখন দিয়ে দিব সরিষার তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এটা আমি কালোটা দিয়েছি এখন দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া তা আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আমি মাখাইয়া কিছুক্ষণের জন্য রেখে দিব চিকেন উইংসটা মাখা কমপ্লিট কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুটা সয়া সস দিয়ে দিব আসলে সয়া সস আগে দেয়নি আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন রান্না করব পাস্তা সাথে আছে সজিবের প্লাট নুডলস একসাথে রান্না করব আর চিকেন উইংস হবে সাথে আর এখানে আলু ফেজুর জন্য আমি এখানে ডালটা ব্লেন্ড করে নিয়েছি এখনো মাখাইনি আর এই যে এখানে চিকেন উইংসের জন্য চিকেন উইংস নিয়েছি সব মাখিয়ে রেখে দিছি অনেকক্ষণ হয়ে গেছে এখন ময়দা মাখানোর পালা আর এখানে আছে আলু চপের জন্য আলুগুলো মাখাইয়ে এখানে রেখে দিছি আর এখানে বেসনগুলো নিয়েছি তো এখানে আমি চিকেন উইংসগুলোর সাথে কিছুটা ময়দা মিশিয়ে নিতে হবে তাকে তো সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এখন বাজার আগার দিয়ে আমি এটা মাখিয়ে নিব কারণ চিকেন উইংস বাজার মানে নিয়মে ওইটা এভাবে ভাজলে ভালো হয় তার জন্য আমি এভাবে ভাজবো চিকেন উইংস ভাজলে এভাবে ভাজতে হয় তার জন্য আমি ময়দাটা দিয়ে দিছি ময়দা দিয়ে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিলাম আসসালামু আলাইকুম দর্শক আপু ভাইয়েরা কেমন আছেন তো কিচেন রুম থেকে শুরু করলাম আজকের ভিডিও তো দর্শক এখন আমি কিন্তু চিকেন উইংসগুলো ভেজে নিব তো এখন সবগুলা চিকেন উইংস দিয়ে দিলাম একসাথে সবগুলা ভেজে ফেলতেছি কারণ পাতিলাটা বড় আছে এই জন্য সবগুলো একসাথে দেওয়া গেছে এখন আমার চিকেন উইংসটা ভাজা প্রায় কমপ্লিট আর কিছুক্ষণ রেখে উঠিয়ে ফেলবো তো দেখেন অনেক সুন্দর কালার আসছে মানে দেখলে জিভে জল চলে আসবে এত সুন্দর চিকেন উইংস ভাজা কিন্তু কমপ্লিট উঠিয়ে ফেলবো ভাজা দেখুন মচমচা ভাজা হয়েছে এখন কিন্তু আমার চিকেন উইংস গুলা ভাজা হয়ে গেছে উঠিয়ে ফেললাম চিকেন উইংস ভাজার জন্য আমি কিছুটা রসুন আর দুইটা কাঁচা মরিচ কেটে নিয়েছি এগুলো এখন তৈরি ভেজে নিব কিন্তু রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি সস দিয়ে দিব কারণ সস না দিলে কিন্তু এটা টেস্ট লাগবে না এটা কাঁচা হয়েছে সস ভালোভাবে মেরে ফেলে দিতে হবে না হলে দাগ লেগে যাবে বেগুনি বেজে নিতেছি কারণ যতে এটা সেটা বসাই কিন্তু বুট মুড়ি পেজু হইলে অনেক মজা বাঙালির স্বাদ এখানে একসাথে সবগুলো উঠিয়ে নিলাম এখন আমি আলু সব দিয়ে দিলাম এখন কিন্তু আলু সবগুলো আমি উল্টিয়ে নিলাম আমার আলু সবগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব একসাথে অনেকগুলো দিচ্ছি
কড়াইয়ের মধ্যে ভাজার মজাটাই আলাদা। এখন কিন্তু পেঁয়াজ গুলা ভেজে নিব। পেঁয়াজ গুলার মধ্যে আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অনেক গুলা, এগুলা কিন্তু আসলে আমি একদিনে খাবো না, অনেক দিন যাবে। এগুলো আমি একসাথে মাখিয়ে কিছু কিছু করে মানে নামাবো আর ভাজবো। তো এখন এগুলা মাখিয়ে নিব। তো ডাউলটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, ভেজে নিব। একটু করে অনেকগুলো দেওয়া যায়, ভালো লাগে। এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একবারে তেল কম দিয়ে ভাজলাম। এখন আমি পাস্তা রান্না করব। তার জন্য আগে একটা ডিম ভেজে নিব। ডিম না দিলেও চলে, চিকেন উইংস তো বার দিয়ে এগুলো দিয়ে খাওয়া হবে। তো একটা ডিম দিলে আমার থেকে ভালো লাগে, এই জন্য আমি ডিম দিয়ে দিব। এখন আমি ডিমটা উঠিয়ে নিলাম। এখন কিছুটা গাজর আর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কিছুটা সবজি দিলে আসলে ভালো হয়। সবজি এখন দিব না, ছেলেরা পছন্দ করেন, তার জন্য গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব সয়া সস। এখন আমি পাস্তা আর সজিপের পাটু নুডলসটা দিয়ে দিব। তো এখন আমি এই মশলাটা দিয়ে দিব, ম্যাজিক মশলা। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে পাস্তা নুডলস। তো দর্শক, আমি একটা সস বানিয়েছিলাম, সসটা এখন দিয়ে দিব। সসটা আসলে বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করি না, পর অন্য ভিডিওতে শেয়ার করবো। এই সসটা দিলে অনেক সুন্দর একটা টেস্টও আছে, অনেক মজার টেস্ট। আমি এখন এটা মাখিয়ে নিব। আগুন দিয়ে ফেলছে। এতো আমি পাস্তা নুডলসটা বেড়ে নিলাম। তো দেখতে কেমন হয়েছে বলুন তো দর্শক। তো কি বানাইলাম কিছু রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে পাস্তা নুডলস রান্না করছি একসাথে, আর এখানে ছোলা, সালাদ আর চিকেন উইংস, আর এখানে আছে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, আর এখানে আছে বেলের শরবত। তো এগুলো আজকে আমাদের ইফতারির আয়োজন, ইফতারির জন্যে। তো এখন আমরা ইফতারি করব। এখন মিনাসের আব্বুর সারা মানে ইফতারিটা করতে এসেছি দর্শক। আজকের ইফতারি একা একা ছেলেদেরকে নিয়ে, ছেলেরা ক্যামেরার পিছনে।
তো দর্শক ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিও কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।